করেছে, হক পুলিশ হক ছাত্রলীগ যুবলীগ কিংবা হাসিনার দোসর, তাদের বিচার দেখা না পর্যন্ত আমাদের শান্তি হবে না। যে চিহ্নিত সন্ত্রাসীরা আমাদের উপরে নির্মম ভাবে গুলি চালিয়েছে, সেই চিহ্নিত সন্ত্রাসীদেরকে অবিলম্বে গ্রেফতার করে তাদের বিচারের আওতায় আনতে হবে। এরকম বিভিন্ন ছাত্রছাত্রী কখনো ছাত্র জনতার যে স্পিরিট, সেই স্পিরিটের সাথে যায় না। আমরা আপনাদেরকে বর্তমান তরুণ প্রজন্মকে একটি কথা বলতে চাই, আমরা মনে করি আজকে থেকে 10 বছর পরেও যদি এটির বাস্তবায়ন হয় তবে 24-এর যে অভ্যুত্থান সেটি সফল হবে। আপনারা বলুন, বিগত 16 বছরে ফ্যাসিস্ট হাসিনা অসংখ্য মানুষকে মিথ্যা মামলা দিয়েছিল কিনা? ফ্যাসিস্ট হাসিনার দোসররা অসংখ্য মানুষকে জেলখানায় অন্যায়ভাবে রেখেছিল কিনা? ফ্যাসিস্ট হাসিনার দোসররা অসংখ্য মানুষকে ওই ডিবিএ ভাততে হাউলার কেলের কাছে পাঠিয়েছিল কিনা? আপনারা বলুন, ওই ফ্যাসিস্ট হাসিনার দোসররা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে চাঁদাবাজি করেছিল কিনা? যদি এগুলো করে থাকে তাহলে 16 বছর পরে যেই অভ্যুত্থান ঘটিত হয়েছে ছাত্র জনতার অংশগ্রহণের কারণে, আজকেও যদি অন্য কিছু মানুষ অন্য কোন রূপে এই কাজগুলো করে তাহলে কি আমরা এগুলো সমর্থন করি? ছাত্র জনতাকে এগুলো সমর্থন করে? 24-এর জন অভ্যুত্থানের সাথে এই স্পিরিটের সাথে সেটাকে যায়। আমরা স্পষ্ট করে শুধু নারায়ণগঞ্জ নয়, আজকের এই মঞ্চ থেকে পুরো বাংলাদেশকে একটি কথা বলে দিতে চাই, বাংলাদেশের যে নতুন তরুণ প্রজন্ম আসছে সেই তরুণ প্রজন্ম একটি সুন্দর বাংলাদেশ চায়। আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে কিছু স্পষ্ট বার্তা দিতে চাই, যে বার্তাটি হচ্ছে আজকে আমাদের যে তরুণ প্রজন্ম, আমি একটি কথা বলতে চাই, আজকে ছোটখাটো একটি বৈষম্য হয়েছে ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত, আজকে আমাদের সকল ভাইরা ছায়ায় দাঁড়িয়েছে, বোনেদেরকে রোদে দাঁড় করিয়ে দিয়েছে। আমরা এরপর থেকে আমাদের বোনেদেরকে যেভাবে মিছিলে সামনে দিয়েছিলাম, আমরা এরপর থেকে সুবিধাজনক জায়গাটিতে যেটি আমাদের বোনদের জন্য ভালো হবে সেই জায়গাটিকে রাখব। আপনাদেরকে আরেকটি বার্তা দিতে চাই, আজকে আমার সামনে যারা রয়েছে আমি অডিয়েন্স হিসেবে তাদেরকে এই প্রত্যাশা করেছিলাম, কারণ আমাদের স্বপ্ন হচ্ছে আগামীর বাংলাদেশ নিয়ে, আর আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে আজকের যারা তরুণ সমাজ তারাই। সেই জায়গা থেকে তরুণ সমাজকে স্পষ্ট করে একটি কথা বলতে চাই, আমরা যখন সময়ের প্রয়োজন হবে তখন রাজপথে নামব, যখন সময়ের প্রয়োজন হবে আমরা রাজপথে স্লোগান দিব, যখন সময়ের প্রয়োজন হবে মা বাবাকে বলে জীবন বাজি রেখে রাস্তায় নেমে পড়ব, যখন প্রয়োজন হবে ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো যে কোনো ফ্যাসিস্টের রাজপথ থেকে দেশ ছাড়া করব, আবার যখন প্রয়োজন হবে তখনই এই 24-এর মতো আরো জনপ্রত্যান পাব। কিন্তু আরেকটি জিনিস মনে রাখতে হবে, এই তরুণ সমাজকে যোগ্য হয়ে যদি গড়ে উঠতে হয় তাহলে সবার আগে যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে এই তরুণ সমাজকে সুশিক্ষায় সশিক্ষায় মেধাবী দক্ষ তরুণ সমাজ হিসেবে গড়ে তোলা। আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি, আমরা যখন ছাত্র তখন আমাদের অসংখ্য কাজ থাকতে পারে, কিন্তু আমাদের প্রধান কাজ হচ্ছে পড়াশোনা করা। আমাদের অসংখ্য না একজন প্রিয় মানুষকে সময় দেওয়ার মতো সময় থাকতে পারে, কিন্তু আমাদের ছাত্র অবস্থায় সময় দেওয়ার মতো প্রথম ও প্রধান যে কাজ হবে সেটি হচ্ছে পড়াশোনা করা। একটি জিনিস শুনতে খারাপ লাগলেও এটি সত্য, আপনি কতটুকু আপনার ভিতরে আলো রয়েছে, আপনার ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি কতটা স্ট্রং, আপনার ভিতরের যে অন্তর্নিহিত দক্ষতা ও যোগ্যতা সেটি কতটি মজবুত সেটি বোঝার জন্য আপনার সাথে 5 মিনিট কথা বলাই যথেষ্ট। সেই জায়গা থেকে
আমার যে ছাত্র ভাই বোনেরা আজকে আমার সামনে উপস্থিত রয়েছেন, আপনাদেরকে বিনীত একটি অনুরোধ জানাই। ছাত্র অবস্থায় আমরা আমাদের সকল কাজ করলেও আমাদের যেন পড়াশোনাটি ঠিক থাকে, আমরা যেন বাংলাদেশ হোক বিশ্বের হোক যেকোনো একটি ভালো বিশ্ববিদ্যালয় থেকে আমাদের গ্রাজুয়েশনটি অবশ্যই কমপ্লিট করব। আপনাদেরকে আমি অনুরোধ করব, যখন ক্লাস চলবে তখন ক্লাসে যাবেন, যখন খেলার মাঠে আসার সময় হবে তখন খেলার মাঠে থাকবেন, যখন রুমে থাকার সময় হবে তখন রুমে থাকবেন। কিন্তু একটি জিনিস মনে রাখবেন, আপনার সময়ে আপনার মূল্যবান যে যোগ্যতা এবং দক্ষতা সেটি যদি কেউ অপব্যবহার করে তাহলে কখনোই তার উদ্দেশ্য ভালো ছিল না, ভালো থাকতে পারে না। আমরা আপনাদের উদ্দেশ্যে শুধু একটি কথা স্পষ্ট করে বলতে চাই, এই যে নারায়ণগঞ্জ, সেই নারায়ণগঞ্জে নাকি রন্ডম মাদকের ব্যবসা চলে, যারা যে সিন্ডিকেট যে মানুষগুলো আমার এই তরুণ প্রজন্মকে মাদক দিয়ে সুপথ থেকে বিপথে নিতে চায় তাদের পক্ষে কখনো ছাত্র জনতা দাঁড়াতে পারে না। আমরা আমাদেরকে আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, আমার যে ভাইদের উপরে আমার যে বন্ধের উপরে যারা হামলা করেছে, হোক পুলিশ হোক ছাত্রলীগ যুবলীগ কিংবা হাসিনার দোসর, তাদের বিচার দেখা না পর্যন্ত আমাদের শান্তি হবে না। যে চিহ্নিত সন্ত্রাসীরা আমাদের উপরে নির্মমভাবে গুলি চালিয়েছে সেই চিহ্নিত সন্ত্রাসীদেরকে অবিলম্বে গ্রেফতার করে তাদের বিচারের আওতায় আনতে হবে। আমরা নারায়ণগঞ্জবাসীকে একটি জিনিস বলে দিতে চাই, যখন কেউ ওই সিলেটের নাম জানত না কিংবা রংপুর রাজশাহী খুলনা হিসেবে নামও জানত না, তখন ঐতিহ্যবাহী একটি শহর ছিল এই নারায়ণগঞ্জ, যাকে বলা হতো তাচ্চার ডান্ডি। সেই নারায়ণগঞ্জের গর্বিত সন্তান হচ্ছেন আপনারা। চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটকে প্রশ্নবিদ্ধ করার মতো কোনো কাজ আপনারা কখনোই করতে দেবেন না। আমি বিশ্বাস করি চব্বিশের অভ্যুত্থানের যে স্পিরিট, এই স্পিরিটকে সামনে রেখে নতুন একটি পলিটিক্যাল বিমান নিয়ে আগামী বাংলাদেশ যেখানে যাবে সেই বাংলাদেশের নেতৃত্বের প্রথম সারিতে থাকবে নারায়ণগঞ্জে এই রক্ত সংগ্রামের ছাত্র জনতা। এই কোটা নামে কোটা নামে ধন্যবাদ।